2041 সালে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে জিডিপি 10% উন্নীত করতে হবে। এখন 8% আছে, কিন্তু বাকি 2% পূরণের জন্য সমুদ্র ছাড়া অন্য কোনো খাত নেই। তাই 2% জিডিপির হাব হতে পারে সুনীল অর্থনীতি। এটাকে টার্গেট করে সুনীল অর্থনীতির নতুন নতুন দ্বার উন্মোচন করছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। বিশাল সমুদ্র থেকে কিভাবে খাদ্য, ওষুধ তৈরির উপাদান, পর্যটন ও জ্বালানি উৎপাদন করা যায় সেটি নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। বৃহস্পতিবার বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের 2021-22 অর্থ বছরে সম্পাদিত গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাসায়নিক দ্রব্য সমুদ্রের চোখে পেলার চাষাবাদ, শৈবাল থেকে খাদ্য প্রস্তুত, বিভিন্ন ওষুধ প্রস্তুত, সেগুলি কিন্তু ভিত্তি করে সমুদ্র। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে চাই, অর্থাৎ 2041 সালে, যেখানে কি আমাদের পার্সপেক্টিভ প্ল্যানে মাননীয় প্রধানমন্ত্রীর যেই দর্শন। সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাইদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর কাউসার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর রাশেদুন নবী। সেমিনারে 7 জন বিজ্ঞানী তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করে। নিউজ ডেস্ক, পিটিএন।